ন্যায্য মজুরির দাবিতে প্রতিবাদ সভা করলেন ভাটা শ্রমিকরা। মঙ্গলবার বসিরহাটে শোলাদানা ভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা করা হয়। ন্যায্য মজুরির দাবিতে প্রতিবাদ সভা করল শোলাদানা ভাটা শ্রমিক ইউনিয়ন। ভাটা শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতেই এই প্রতিবাদ সভা ডাকা হয়। ভাটার কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত শ্রমিকরা এদিন প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে গত দুবছরে এলাকার প্রায় ৫০টি ভাটা বন্ধ করেছেন রাজ্য সরকার, ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু শ্রমিক। অনেকেই কাজ হারিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন কাজের খোঁজে। যে ভাটাগুলি চালু আছে সেখানেও শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। ভাটা কাজের সম্মানে যুক্ত যতগুলো সংগঠন আছে আমরা সেই পাশাপাশি কাজের সময় আমরা মজুরি পাচ্ছি না, একই কাজ করছি কিন্তু আমরা মজুরি কম পাচ্ছি। তার জন্য আমরা চাইছি যে মজুরিটা সমান হোক, এই সমান মজুরির জন্য আজকে আমরা আন্দোলন নেমেছি। সংসার চালাতে প্রচুর অসুবিধা হচ্ছে, আমাদের আটপেটা খেয়ে চলছে এখন দিন, ছেলে বউ আমাদের সংসার নিয়ে মা বাবা নিয়ে আমাদের আটপেটা খেয়ে দিন চলছে। মালিক পক্ষ বলছে যে আমরা বিগত দিনের চুক্তির হিসেবে আমরা রেট দেবো না, আমরা সেই কারণেই আজকে আমরা চাইছি যে বিগত দিনের রেটটাও আমাদের মিটুক এবং ন্যূনতম রুজির সঙ্গে পয়সাটা আমরা পাই। অন্য অন্য জায়গায় আমরা যে হিসেবে রেট দিচ্ছি আমরা সেই রেটটা পাচ্ছি না, তার কারণে আজ আমরা রাস্তা নেমেছি। আমরা সরকার ডিএলসি মানে আমাদের যে লেবার কমিশনার আছে তার জানিয়েছি, আদার্স অন্য মানে যেখানে জানানোর প্রয়োজন মতো সমস্ত জায়গায় জানিয়েছে, কিন্তু আমাদের কোনো শুরু হচ্ছে না। মালিকদের দাবি ইটের উপর জিএসটি বাড়ায় ভাটা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন অনেকেই। উত্তর ২৪ পরগনা ইট ভাটা মালিক শ্রমিকের সম্পাদক মান্তু ঘোষ বলেন, যেভাবে কাঁচামালের দাম বাড়ছে তাতে আমরা ভাটা চালাতে পারবো কিনা জানি না। গত ২ বছর ধরে বহু ভাটাই বন্ধ, ফলে আমরা বর্ধিত হারে মজুরি দিতে পারবো না। একাঙ্গার যা শ্রমিক ইউনিয়নরা আছে তাদের সঙ্গে বসে আলোচনা করে মিটিং করেই এরা কাজ শুরু করেছিল এবং সেখানে আলোচনা হয়েছিল যে আগামী সিজনে কোন রকম মূল্য বৃদ্ধি দেওয়া যাবে না, গত যে সিজনটা গিয়েছিল ওই সিজনে দেওয়া যাবে না, কারণ ব্যবসার হাল হকিকত বহুত খারাপ ছিল। ইটভাটা মালিকরা ইটভাটা বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিল। এসডিও সাহেব বা লোকাল যে প্রশাসন তারা আমাদেরকে অনুরোধ করেছিল, আমরা উত্তর ২৪ পরগনা জেলা কমিটি পক্ষ থেকে কে ডাকিয়ে আমাদের আলোচনা করেছিল, উনি বারবার অনুরোধ করেছিল ভাটাটা চালানোর জন্য শ্রমিকদের স্বার্থে, কিন্তু আমরা বলেছিলাম ব্যবসার মতো অবস্থা এই, কয়লা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা, সেখানে আমরা কোনো কিছু বৃদ্ধি দিতে পারবো বা শ্রমিক মজুরি বৃদ্ধি এবছরের ন্যায় আমরা করতে পারবো না। উনি বললো ঠিক আছে করতে হবে না, আপনারা চালান, এবং আমাদের এলসিও ডেকে কথা বলেছিল সেখানেও দিতে পারবো না আমরা বলেছিলাম, উনি সেটা মেনে নিয়েছিল। তারপর এখন হঠাৎ দেখছি যে শ্রমিকরা বিভিন্ন রকমভাবে গত বছরের মজুর কাজ শেষ হয়ে গেছে কিন্তু আবার মজুরি গত বছরের মজুরি এখন আমাদের কাছে চাইছে, কয়লার যেটা সমস্যা সেই সমস্যার নিরসন এখনো হয়নি, বা আপনার জিএসটি নিয়ে বৃদ্ধি তার যে সমস্যা তারও নিরসন এখনো হয়নি, সেগুলো নিরসন হলে আমরা চালাবো, তা নাহলে আমরা আগামী সিজনে ভাটার ব্যবসা বন্ধ রাখবো। শ্রমিক নেতা কৃষ্ণকান্ত ঘোষ বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, রাজ্য সরকারের শ্রম আইন অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে না, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান শ্রমিকরা। তলা স্তরের যে শ্রমিক, ঠিকাদার অধীনস্থ যে শ্রমিক, তারা মনে করছে যে ভাটা চলবে না, তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কর্মসংস্থানের জন্য, তাদের তো খেটে খেতে হবে যদি ভাটা না চলে। আমাদের এখানে ১০ থেকে ১২ হাজার শ্রমিক আছে শোলাদানা অঞ্চলে, শোলাদানা অঞ্চল তাদের পরিবার বৃহত্তর আন্দোলনে বলতে আমরা কাজে যোগ দেব না। আগামী সিজনের যে মরশুম আরম্ভ হবে, আমাদের এই বকেয়া সমস্যা না যদি মালিকরা মেটানোর মনোভাব নেয়, অনমনীয় থাকে, তাহলে আমরা কাজে জয়েন করব না, এই সিদ্ধান্ত আপাতত আমাদের আছে। হ্যাঁ, পরিবার আছে, পরিজন আছে, পার্শ্ববর্তী বেশ কিছু দোকানদার আছে, মানে ভ্যান চালক আছে, যারা এই ব্যবসার উপরে পরিপূরক হিসেবে থাকে, এই শ্রমিকদের সাথে পরিপূরকেরা হাট বাজারে যায়, লোকাল হাট বাজার গুলো চলে এই শ্রমিকের পয়সায়। হ্যাঁ, সমস্ত কিছুই একটা অরাজকতা তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।